না না, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি একটা অচল পয়সা, আমি কি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আজকের ভিডিওটি বুঝে গেছেন। জীবনে যদি হঠাৎ করে যদি কোনো কঠিন পরিস্থিতি চলে আসে আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মনে হয় আমি পারবো না, তাহলে এক মুহূর্তের জন্য ভেবে নিও তুমি মানুষ না, তুমি একটা গাধা। কারণ মানুষ পারে না এমন কোনো জিনিস নেই, আর তোমার ডিকশনারিতে পারবো না বলে কোনো শব্দই নেই। হে, তুমি সেই ব্যক্তি যে কোনো দিন হার স্বীকার করতে আসেনি। তুমি সেই ব্যক্তি যে কোনো যন্ত্রণা নিতে প্রস্তুত। আর হে, তুমি সেই ব্যক্তি যে একাই একশো। আর একাই একশো হওয়ার জন্য একটাই জিনিস প্রয়োজন, আর সেটি হলো জেদ। আর হে, জেদ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে সেটা তুমি কোনো দিন কল্পনা করেও পাবে না। মনে রাখবে, তোমাকে কঠিন পরিস্থিতিতে ফেলা হয়েছে তোমাকে শক্তিশালী আরো মজবুত করার জন্যে, তোমাকে সাহসী বানানোর জন্যে। তাই যতবার কঠিন পরিস্থিতিতে পড়বে উঠে দাঁড়াবে, আর যতবার হারবে ততবার শুরু করবে। তুমি একাই যথেষ্ট যত অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য। শুধু একবার বলো আমি পারবো, বুকে সাহস রাখো, মনে শক্তি রাখো। তাই যতই কঠিন হোক, যতই বিপদ আসুক না কেন, আমি পারবো। যখন এইভাবে যত কঠিন কাজকে সম্ভব করে তুলতে পারবেই, তখন তোমার কাছে ভয় হার পরাজয় অসম্ভব বলতে কিছুই থাকবে না। তুমি একটা বীর পুরুষের মতো জীবনযাপন শুরু করবে। আমি সব পারবো, সত্যি তুমি সব পারবে, যদি জেদ আর আত্মবিশ্বাসকে ঠিক রাখো, নিজের লক্ষ্যকে স্থির রাখো। হে, এই পৃথিবী তোমাকে একরকম বানাইতে চেয়েছিল, আর তুমি হতে চাইছো আরেক রকম। তাই সব কিছু একটু কঠিন লাগতেছে। আজ তুমি যেই জিনিস আশায় বসে আছো সেই জিনিস তুমি পাবে, এত পরিমাণে পাবে যে দু হাত বরে নিলেও শেষ করতে পারবে না। শুধু নিজের স্পাইক জেদকে জেগে তুলো। হে, এটাই সেই সময় জবাব দেবার। হে, এটাই সেই সময় পাল্টা আঘাত করার। এতদিন তোমায় যারা তুচ্ছ ভেবেছিল, তোমাকে নিয়ে ঠাট্টা করেছে, আজ তাদেরকে ভুল প্রমাণিত করে পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে। সমস্ত পৃথিবীর মানুষ এসে যদি বলে এ কাজ তুমি পারবে না, তবুও আমি বলবো আমি পারবো। সবাই যদি এসে বলে এই কাজ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে, তবু আমি বলবো আমি পারবো, কারণ আমার সেই আত্মবিশ্বাস আছে। হে, আমি চেষ্টা করলেই আমি সব পারবো, বিকজ আই এম সুপার হিরো। মনে রাখো, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অল দ্য বেস্ট। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বস থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।